একদিনের ব্যবধানে চট্টগ্রামে বেড়েছে সব ধরনের মুরগি, ডিম ও সবজির দাম। দেশি মুরগি কেজি 580 টাকা, সোনালি মুরগি 280 টাকা থেকে 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা দরে। গরুর মাংসের পাশাপাশি বেড়েছে খাসির মাংসের দামও। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন, টমেটো ও লাউ। রমজান মাসে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, তাই বাজার মনিটরিংয়ের দাবিও জানান তারা। চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ স্থানীয় বাজারগুলোতেও রমজানের নিত্য পণ্যের দাম বেড়েছে, তো এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আচ্ছা, না আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু ব্যবসায়ীরা প্রতিযোগিতা দিয়ে কিন্তু নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে, কে কার থেকে বেশি দামে বিক্রি করবে এটাই প্রতিযোগিতা শুরু হয়েছে। চট্টগ্রামের গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আসলে প্রতিটি পণ্যের দাম 50 থেকে 60 টাকা কেজি প্রতি বেড়েছে। আমি যদি আজকে সকালের বাজারের কথা বলি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকাতে করে এবং সেই সাথে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা। আসলে এখানে মনিটরিং ব্যবস্থা রয়েছে, তবে এই মনিটরিং ব্যবস্থা কিন্তু জোরদারের অভাব রয়েছে বলে এখানকার যারা ক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। এই মনিটরিং প্রতিদিনই হচ্ছে, কিন্তু প্রতিদিন হওয়ার পরও কিন্তু আসলে যারা দোকানদার আছে মনিটরিং করার পরপরই কিন্তু তারা কিন্তু আবার আগের জায়গায় ফেরত আসতেছে, কোনোভাবেই কিন্তু আসলে এই মনিটরিং কাজে আসছে না। তবে এই মনিটরিং এর পাশাপাশি ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন, যদি জেল জরিমানা যদি করা হতো তাহলে কিন্তু আসলে বিক্রেতারা কিন্তু আসলে কিছুটা ভয়ের মধ্যে থাকতো। প্রতিটি পণ্যের দামই কিন্তু আসলে ঊর্ধ্বমুখী, এখানে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবেই, এবং ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেতে। বিশেষ করে ইফতারিতে যে পণ্যগুলোর প্রয়োজন বেশি সেগুলির দামই কিন্তু আসলে অতিরিক্ত দামে নিচ্ছেন। এমনকি যে লেবুর কথা বারবার বলা হচ্ছে, সেই লেবু কিন্তু প্রতি পিস লেবু বিক্রি করা হচ্ছে কিন্তু 40 টাকা করে। অনেকে আমাদেরকে বললেন, আসলে লেবু যদি 40 টাকা বিক্রি করা হয় তাহলে আসলে কিভাবে তারা কিন্তু একটা লেবু কিনবেন, কিভাবে এক হালি লেবু নেবেন? এই বিষয়টিকে জোরালোভাবে দেখার জন্য কিন্তু আসলে এখানে যারা আছে তারা কিন্তু আসলে বারবার বলতেছেন। তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোথাও কিন্তু অভিযান পরিচালনা হয়নি, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কখন অভিযান পরিচালনা করা হবে সেটা কিন্তু আমাদেরকে এখনো জানাতে পারেনি। তবে খুব শীঘ্রই ধারণা করা হচ্ছে আসলে খুব শীঘ্রই এই অভিযান পরিচালিত হবে বলে। আফানা, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।